সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য জীবে জল আসার মতো একটা রেসিপি নিয়ে আসছি হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে পায়ের আচার বানাতে হয় তো এই লুবনীয় আচারটা বানাতে আমার কি কী উপকরণ লাগছে চলুন দেখে নেই তো আমি এখানে ফ্রোজেন দুই প্যাকেট জলপাই নিয়েছি আমি এইগুলা হচ্ছে গিয়ে বাঙালি গ্রোসারি স্টোর থেকে কিনে এনেছি আপনারা ফ্রেশটা দিয়েও করতে পারেন কিন্তু ফ্রোজেনটা দিয়েও কিন্তু একই রকম হয় জাস্ট এটা ফ্রোজেন পানি দিয়ে ভিজিয়ে নিলে একদম ফ্রেশের মতো হয়ে যায় তো এখানে আমি অল্প কুসুম গরম পানি দিয়ে আমার জলপাইটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমার জলপাইটা অনেকখানি নরম হয়ে গিয়েছে আর আমি এরকম একটা নাইফের সাহায্যে এটাকে চিরে নিচ্ছি মানে কেটে নিচ্ছি যাতে করে আমার সব মশলা আমার মানে জলপাইয়ের ভিতরে ঢুকে তার জন্য সো আমার প্রত্যেকটা জলপাই এরকম করে দাগ কাটা হয়ে গিয়েছে এখন আমি মেইন রান্নায় চলে যাচ্ছি তো আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিলাম তারপর আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম যেটা মাস্টার্ড অয়েল আর আচারে কিন্তু মাস্টার্ড অয়েলই ইউজ করতে হয় তারপর হাফ টি স্পুনের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে চুলার আঁচটা বাড়ানো যাবে না যদি চুলার আঁচটা বাড়ানো থাকে পাঁচ ফোড়নটা পুরি গিয়ে একটা ভাব চলে আসবে সেটা খেতে খারাপ লাগবে তারপর আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা চাইলে আপনারা এখানে আর একটু বেশি এড করতে পারেন যদি আপনার ঝাল ঝাল একটু বেশি মানে পছন্দ হয় তো আমি এখানে চার পাঁচটা নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুন কয় এখানে আছে প্রায় দশ বারোটার মতো আমি রসুনটাকে আলতো হাতে ছেঁচে নিয়েছি আমি বেশি মানে ভেঙে নেই নেই জাস্ট অল্প হাতে এটাকে ছেঁচে নিয়ে নিলাম তারপর এখন আমি মিডিয়াম আঁচে আমার রসুনটাকে একটু ভেজে নিব আর আমি রসুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এই কাজটা একদম অল্প আসলে আঁচেই করতে হয় বেশি আঁচ দিয়ে দিলে রসুনটাও পুরা লেগে যাবে আবার পাঁচ পুরনটাও পুড়ে যাবে যখন আমার রসুনটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি আমার জলপাইগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা হচ্ছে গিয়ে জলপাই টকের উপর নির্ভর করে আপনি কতটুকু টক বা ইয়ে রাখতে চান তো আমি এখানে ওয়ান টি স্পুনের মতো দিলাম পরে যদি আবার লাগে দেখে আবার দিয়ে দিব তো ঝলপাইটাকে আমি ঢেকে আসলে কুক করছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখন আমার জলপাইটা ফিফটি পারসেন্ট কুকও হয়ে গিয়েছে আর এই জলপাই আচারটা কিন্তু আপনি সাথে সাথেও খেতে পারেন আর এটা কোনো রোদে শুকানোরও কোনো ঝামেলা নাই যদি রোদ থাকে দিতে পারেন আর না দিলেও কিন্তু ফ্রিজে রেখে ছয় মাস আপনি এটা সংরক্ষণ করতে পারবেন এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আমি ওয়ান টি মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আবারও বলছি ঝালটা সম্পূর্ণই হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু খাবেন কিন্তু আপনি মরিচের গুঁড়ো যদি এখানে দেন যদি বেশি খেতে না চান অ্যাটলিস্ট অল্প পরিমাণ দিয়ে দিবেন কারণ তখন কালারটা অনেক সুন্দর আসে এবং ভিতরে সব কিছু ঢুকে আর এখানে আমি শুকনো লঙ্কা যেটা দিয়েছি ওইটা আসলে ঝালটা তেমন একটা বার হবে না যেহেতু আমি বুটা ফালাই নেই এভাবেই দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢেকে তারপর রান্না করছি মানে আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিচ্ছি আবার আপনাদের হাতে যদি টাইম কম থাকে চাইলে আপনারা একদম শুরুতেই জলপাইগুলোকে একটু সিদ্ধ করে দিয়েও কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারেন কিন্তু আমি জলপাইটাকে সিদ্ধ করলাম না আমার কাছে মনে হয় জলপাইটা যদি সিদ্ধ করি ওটাতে টকটা অনেকখানি চলে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জলপাই কিন্তু একদম আমার গলেও যাচ্ছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে তো এটাকে আমি আরও দশ মিনিটের মতো চুলায় রাখবো চুলায় রেখে এটাকে রান্না করব একদম কম আছে এখন আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো সরি টু থ্রি টি স্পুনের মতো আর আমি এখানে লাল সরিষাটা নিয়েছি এবং সাদা সরিষাটাও নিয়েছি দুইটা দেওয়ার কারণ হচ্ছে লালটা অনেক সময় তিতো ভাব চলে আসে আর কালারটা একটু কালো কালো হয়ে যায় আর সাদা সরিষা দুইটা মিক্সড করে দিলে তখন কালারটাও অনেক সুন্দর আসে এটাকে আবারও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করবো আর একদম শুরু থেকে এখন অবধি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে হাই ফ্লেমে বাঁচতে যাবেন না ইয়ে তো পুরা লাগে সরিষা বাটাতেও অনেক তিত একটা বাপ চলে আসে আর এই যে আবারও এটাকে ঢেকে রেখে দিয়ে রান্না করছিলাম আবারও নেড়েচেড়ে দিচ্ছি আমার জলপাই কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপের মতো আমি গুড় দিয়ে দিলাম আমি এখানে মরিচা গুড় ইউজ করেছি আপনারা খেজুরের গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিন্তু আমার কাছে গুড়ের ফ্লেভারটা আচারের মধ্যে ভালো লাগে যে কোনো আচারের মধ্যে আমার গুড়ের ফ্লে ফ্লেভারটা ভালো লাগে তো আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আবারও ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার গুড়টা গলে যাচ্ছে আর গুড়টা দেওয়ার কারণে আমার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আর যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে এটা কথাই আছে না দেখতে যে সুন্দর তার মনে হয় না ভিতরটাই কত সুন্দর তো একই রকম তো এখন আমি একটু এখানে জিরে বাজা দিয়ে দিচ্ছি জিরে যেটা টালা জিরা যেটা থাকে ওইটাকে আমি ভেজে এখানে হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর কালারটা দেখেন আমার আচারে কি সুন্দর কালার আসছে আমার তো দেখি জীবে জল আসছে আমি যখন ওভার দিচ্ছি আমার আবারও খেতে মন চাচ্ছিল আর ট্রাস্ট মি এই আচারটা এত মজা হয়েছে আর এটা কিন্তু সাথে সাথেই খাওয়া যায় এমন না যে এটাকে অনেক দিন পর্যন্ত রোদে শোকানোর পর খাবেন এটা কিন্তু সাথে সাথেই খেতে পারেন আপনি আচারটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আমি থ্রি টু ফোর টি স্পুনের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা এটাকে দিয়ে দিলাম এতে করে আপনার আচারটা পুরো এক বছর আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি চান যে না আমি এটাকে ফ্রিজে রাখবো না আমি এভাবেই ফ্রেশ খেতে চাচ্ছি তাহলে এভাবেই কিন্তু আপনার পুরো ছয় মাস যাবৎ এটাকে আপনারা একই রকমভাবে ফ্রিজে রেখে ফ্রিজে না রেখে খেতে পারবেন জাস্ট যখনই আপনারা আচারটা ইউজ করবেন আপনারা একটা শুকনো চামচ দিয়ে ইউজ করা ট্রাই করবেন এতে করে আচারের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না ড্রাই চামচ ইউজ করলে তো আজকের মতো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও দিব। আপনার কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন তো আজকে আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এক্সক্লুন ব্লগে অথবা নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ